বাংলাদেশ যখন ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় প্রস্তুতিতে ব্যস্ত, তখন নানান আলোচনায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান। এই নিয়ে সরকারের কর্তাব্যক্তিরা বিভিন্ন সময় কথা বললেও এবারে অর্থমন্ত্রী একেবারে পরিষ্কারভাবে সরকারের অবস্থান জানিয়ে দিয়েছেন। রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেঙ্কারা সুব্রমানিয়ামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজিজ এবং বেনজির সম্পর্কে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ঋণ খেলাপিরা শক্তিশালী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা ধরে নিতে চান। সে সময় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের উদাহরণ টেনে অর্থমন্ত্রী বলেন, একইভাবে শক্তিশালী ঋণ খেলাপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে, আমরা সেই অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণ খেলাপিদের ধরতে চাই। সে সময় সাংবাদিকরা বলেন, ঋণ খেলাপিরা অনেক শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা? জবাবে মন্ত্রী বলেন, দেখা যাক পারা যায় কিনা। এরপর তিনি বলেন, আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার কি ক্ষমতা কম ছিল? এছাড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও কোনো অনিয়ম দুর্নীতির তথ্য থাকলে তার বিচার সেনাবাহিনী করবে বলেও জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে মন্ত্রী জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে। বৃহস্পতিবার সাবেক IGP বেনজির আহমেদের 83টি দলিলে থাকা সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার 27টি ব্যাংক হিসাব সহ আর্থিক লেনদেনকারী মোট 33টি হিসাব জব্দ করতে বলেন বিচারক। বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ জব্দের আদেশ চেয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP বেনজির আহমেদ এবং তার স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় 114 একর বা 345 বিঘা জমি খুঁজে পেয়েছে তারা। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে। আদালতের পাবলিক প্রসিকিউটর PP জানিয়েছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তারা এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। গত সোমবার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্তবর্তী বাহিনীর BGB মহাপরিচালকও ছিলেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের 7031C ধারায় বাংলাদেশের সাবেক জেনারেল আজিজ আহমেদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে যেই অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে সেসব অভিযোগ অসত্য বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি এও বলেছেন, সীমান্তরক্ষী বাহিনীর প্রধান হিসেবে বা সেনাপ্রধান হিসেবে তিনি কোনো দুর্নীতি করেছেন এমন প্রমাণ কেউ করতে পারলে যে কোনো পরিণতি তিনি মেনে নেবেন। সাবেক সেনাপ্রধানের ভাষ্য, 3 বছর আগে কাতার ভিত্তিক আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে তথ্যচিত্রের সঙ্গে এই নিষেধাজ্ঞার সম্পর্ক রয়েছে। ওই তথ্যচিত্রকে নাটক হিসেবেও বর্ণনা করেছেন অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ।